এই ছবিটা কি এটা একটা বুঝতে একটা পারছি? হাঁটুর এক্সরে ছবি, এখানে হাঁটুটা দেখেন লেগে গিয়েছে টোটালি একটার সাথে একপাশে। আরেকটা। হ্যাঁ, এটা হচ্ছে যেটা আমরা বলছি ডিসইউজ, মানে দীর্ঘদিন যদি হাঁটু ব্যবহার না করে, যদি কেউ চেয়ারে বসে দীর্ঘদিন নামাজ পড়ে, নিচে না বসে, সিঁড়ি না পায় এবং হাঁটু ব্যথার রুগীরা হয়, তারা হয়তো এটা করে না, যা হয়তো ব্যথা পায় এবং যেহেতু সঠিক চিকিৎসা সে হয়তো পায় নাই, তখন আস্তে আস্তে জোড়া দুইটা ফিক্সড হয়ে যেতে পারে, যেটা আমরা বলি অ্যানকালোসিস। অ্যানকালোসিস হয়ে গেলে সেই রুগী কিন্তু স্বাভাবিক হাঁটবে না, দেখবেন হেলে দুলে হাঁটে এবং পেঙ্গুইনের মতো, এবং আপনার কাছে ডিফর্মিটি নিয়ে আসে। আমরা গেইটের বিভিন্ন অ্যাবনর্মাল গেইট বলে থাকি, যে তার অ্যান্টালজিক গেইট বলে থাকি বা ওয়ার্ডলিং গেইট বলে থাকি, এইসব গেটে সে আসবে আমাদের কাছে হেঁটে এবং বিভিন্ন ডিফর্মিটি, তখন তাদেরকে আমাদের চিকিৎসা দিতে অনেক সময় লেগে যায়। এক, ব্যথা নিরাময় করা, দ্বিতীয়ত তাকে আবার পুনর্বাসিত করা, তার জোড়াটাকে আবার ফ্রি করা, সেক্ষেত্রে তাকে হয়তো কয়েক সপ্তাহ হসপিটালাইজড করে তাকে জোড়াটার গ্যাপটা আবার ক্লিয়ার করে আনা, কারণ যখন জোড়া লেগে যায় তখন কিন্তু আবার উপরের চারপাশে সফট টিস্যু থাকে, আপনার মাসেল থাকে, লিগামেন্ট থাকে, এগুলো কিন্তু টাইট হয়ে যায়, সেগুলোকে আবার রিল্যাক্স করাতে হয়। তো এটা আসলে ডিসইউজ একটা, মানে চিকিৎসা আপনাদের জন্য অনেক জটিল হয়ে যায়। আমরা আরেকটা ছবি দেখছি এখানে, যে এটা লাল হয়ে গেছে, আর্থ্রাইটিস রোগীর ছবি এখানে হচ্ছে। এটা হচ্ছে গাউটি আর্থ্রাইটিস, যেটা আপনি বাত রোগ বলে থাকে সাধারণ মানুষ, কিন্তু আমরা এটা ডাক্তারি ভাষায় শুধু গাউটি আর্থ্রাইটিস কি বাত বলে থাকি। এটা হচ্ছে বডিতে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তা থেকে আসতে পারে। এটা আসলে যেমন এই যে গাউট আর্থ্রাইটিস বা বাতের সমস্যা, এটা একজন দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসক ছাড়া তাকে ডায়াগনোসিস করা কখনো সম্ভব না, এবং এই সাবজেক্টে পড়ালেখা করতে হবে। ফিজিওথেরাপি চিকিৎসাটা গ্যালিকাল ফিজিওথেরাপি দিয়ে দিবে, অনেক সময় আমার কাছেও আসে স্যার ফিজিওথেরাপি দিয়ে দেন, হোয়াট ইজ ফিজিওথেরাপি? ফিজিওথেরাপি তো বিশাল সাবজেক্ট, তাকে এই সাবজেক্টে পড়ালেখা করতে হবে। এক্সারসাইজগুলো যদি ভুল হয়, যেমন আপনার আর্থ্রাইটিস হাঁটুর রোগীর আর্থ্রাইটিসের চিকিৎসা একরকম, যদি লিগামেন্ট ইনজুরি হয় তার থেরাপি আর এক রকম হবে, এই জিনিসগুলো জানতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা একদমই শেষের দিকে চলে আসছি। আমার মনে হয় যে আপনি খুব ইম্পর্টেন্ট কথাগুলো বললেন, ফিজিওথেরাপি না জেনে না বুঝে দেওয়াটা একদমই ঠিক না, এবং কেউ যদি যেতে চায় ফিজিওথেরাপি সেন্টারে, অবশ্যই ডাক্তার কোথা থেকে পাশ করেছেন, তার ডিগ্রি আছে কিনা, এগুলো একটু যাচাই করার প্রয়োজন আছে অন্তত আমাদের দেশের প্রেক্ষাপটে। এটা খুবই খুবই জরুরি, কারণ এখন ফিজিওথেরাপি চিকিৎসাটা এখন খুবই নিরাপদ চিকিৎসা এবং খুবই রুগীদের জন্য ভালো, এবং আমাদের যেহেতু যেহেতু রুগীর সংখ্যাও বেড়ে যাচ্ছে, আমাদের সিনিয়র সিটিজেন বেড়ে যাচ্ছে, আমাদের রুগী স্বাভাবিক কোনো রোগে মারা যায় না, তাহলে সেক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসার আর বিকল্প কোনো চিকিৎসা নেই। তো সেইটাও যদি ভুল হয় বা মিস ইউজ হয় বা মানে ডাক্তার ছাড়া অন্য লোকের মাধ্যমে চিকিৎসাটা হয়, তাহলে তো অবশ্যই রুগীরা প্রতারিত হবে। আজকে এর মতো শেষ করতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, বৈশাখের টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।